হয়ে যেতেন যতক্ষণ না সে মাসটা শেষ হয়। فیأتيه جبريل فيأرذ তখন রমাদান মাস আসলে জিবরীল তার কাছে আসতেন তার কাছে কুরআন কে পেশ করতেন শোনাতেন তাকে তার সাথে তদারুস করতেন فاذا لقيه جبريل كان رسول الله صلى الله যখন তার সাথে সাক্ষাতে আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দানশীলতায় বেগবান প্রচন্ড গতির ঝড় হওয়ার চাইতেও বেশি বেগবান হয়ে যেতেন তাহলে এই দেখেন কি চমৎকার বর্ণনা করলেন এই যে হাদিসটা বললাম এটা কার কথা এব্দু আব্বাস রাধি আল্লাহ রাসুল্লাহামের কথা না তাহলে মানুষকে বোঝানোর জন্য খুব সুন্দর প্রাঞ্জল অথচ সাহিত্যপূর্ণ ভাষায় কোনো জিনিস প্রকাশ করা এটা সাহাবাইকে স্কলার সাহাবাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে রাসুল সাল্লা ফুটিয়ে তোলা হয়েছে সারা বিশ্বের সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি হিসাবে আহ বলেছেন সবচেয়ে উত্তম সদাকা হচ্ছে রমাদান মাসের সাদাকা আচ্ছা রমাদান মাসের সাদাকার মধ্যে আমরা তাহলে কি আসলে করতে পারি অনেকভাবেই সাদাকা দিতে পারি আমরা মানুষকে আমভাবে সাদাকা দিতে পারি যে সমস্ত পরিবারগুলো তাদের ইফতারি ব্যবস্থা নেই তাদের ইফতারের ব্যবস্থা করতে পারি অথবা পারিবারিক খোরাকি যাদের নেই তাদের জন্য আমরা খোরাকির ব্যবস্থা করতে পারি এটা আমরা মদিনায় দেখেছি আলমুস্তাউদা আল খাইরি আল মুস্তাউদা আল খাইরি আমার বিশ্বাস যে মদিনা একটা ফ্যামিলি নেই যার কাছে খাদ্য পৌঁছে এবং সেখানকার লোকাল গভর্নমেন্ট এবং প্রশাসন যেমন এই দায়িত্বটা পালন করতেন পাশাপাশি আফ আল খাই যারা ভালো ভালো কাজ করেন তারা ওই কাজটা করতেন ধনী মানুষেরা তারা অনেক খাদ্য জোগাড় করে বিভিন্ন পরিবারে পৌঁছে দিতেন এটা হচ্ছে যার কথা আল্লাহ সাল কোরআনের বিভিন্ন সুরায় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আর তারা আল্লাহর ভালোবাসায় খাওয়ায় কাকে খাওয়ায় মিসকিনকে খাওয়ায় ইয়তিমকে খাওয়ায় আসিরকে খাওয়ায় যারা কার তাদেরকেও খাওয়ায় মিসকিনকে খাওয়ানো আমাদের প্রোগ্রাম সুন্দর আপনি খেয়াল করে দেখেন নিজের কথাই ভাবুন একটু মিসকিনকে কিভাবে খাওয়াচ্ছেন আপনি এটা নিয়ে আপনার প্ল্যান আপনি যদি ধনবান ব্যক্তি হন আপনার যদি কোনো কর্পোরেশন থাকে বা আপনি ইন্ডাস্ট্রির মালিক হন তাহলে মিসকিন খাওয়ানোর প্ল্যান আপনার ইন্ডাস্ট্রি কি আছে এটা একটু ভাবার বিষয় দ্বিতীয় হচ্ছে ইয়াতিমদের জন্য আমরা হয়তো ভাবি যে শুধু ইয়াতিম খানাই দিচ্ছি কিন্তু আরো অনেক ইয়াতিম তো বিভিন্ন পরিবারে লালিত পালিত হচ্ছে তাদের জন্য কি করছে অথবা আপনার আন্ডারে যদি কোনো ইয়াতিম থাকে তার জন্য কি প্রোগ্রাম নিচ্ছেন আর আসির কারাবন্দি যারা কারাবন্দীদের জন্য কিভাবে খরচ করা যায় কারাগারে গিয়ে তো অনেক সময় খাবার দেওয়া সম্ভব হয় না তাহলে অনেক কারাবন্দি মানুষ আছে যাদের পরিবার তিনি কারাবন্দি থাকার কারণে খুবই দিনহীনভাবে জীবনযাপন করছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান আমরা জানি অনেক আলেম ওলামাও থাকেন কারার অভ্যন্তরে তাদের পরিবারগুলোর খবর কি আপনি নিচ্ছেন কীভাবে তারা চলছে তারা দেশের সম্পদ বা যে কোনো একটা টেকনিক্যাল কারণে হয়তো তাদের আজকে এই দুরবস্থা আমরা তাদের জন্য কি ভাবছি একটু একটু ভাবতে হবে আসলে খুব কম লোকই আমরা এভাবে ভাবছি আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক দান করুন সুরাল ইনসানের মধ্যে এই কথাটি আল্লাহ তালা বলেছেন আর আরেকটি হাদিস ইমাম ত্রিবেজি বর্ণনা করেছেন সনদ হাসান সনদে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আইয়ুমা মেন আত আমা মুক মেন আলা জু ইন আত আমা হুল্লাহ মিন তেমার ইল জান ওমান সাকা মুক আলা ওমা ইন সাকা হুল্লাহ মিন আর রাহিক যে কোনো মমিন যদি অন্য কোনো মমিনকে আহার্য যোগান দেয় খাবার খাওয়ায় তার খিদার অবস্থায় তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতের ফল ফলা থেকে খাওয়াবেন আর কোনো মমেন যদি অন্য মমিনকে তৃষ্ণার্ত অবস্থায় পানীয় পান করায় বা পানি পান করায় পানি পানীয় একই হুকুম তাহলে আল্লাহ তালা তাকে আহ রাহিকাল মাহতুম থেকে তাকে পানি পান করাবেন এভাবে আমরা দেখি সাদাকার খুব চমৎকার সব কথা আল কোরআন এবং আসন্নার বিভিন্ন জায়গায় আছে আমি শুধু দুটো উদাহরণ এখানে দিলাম আর সালাফের কথা যদি আমরা বলি তাহলে দেখব সালাফে সালেহিনের মধ্যে তারা তারা তাদের নিজের ইফতারের জন্য জিনিসগুলো অন্যকে খাওয়াই দিতেন নিজের সিয়ামরত অবস্থায় তার ইফতারের জন্য কিছু জিনিস প্রস্তুত করেছেন সেটাও তারা দিয়ে দিতেন মানুষকে খাওয়ানোর জন্য তাদের এতটা আগ্রহ ছিল আর আপনিও যদি আপনার নিজেকে এমনভাবে প্রস্তুত করতে পারেন যে জনকল্যাণই আপনার আনন্দ মানুষকে খাওয়ালেই আপনার ভেতরটা প্রফুল্ল হয় উল্লসিত হয় তখন দেখবেন সুভান আপনার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না আমাদের কালচার তো পাল্টে গেছে তাই না মানুষের হাত থেকে মুখ থেকে আহার কেড়ে নেওয়া মানুষের ভিটে মাটি কেড়ে নেওয়া এই কালচারটাই আসলে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কারণে আজকে মানুষের মধ্যে এত বিভেদ মানুষের মধ্যে এত জুলুম নির্যাতন মানুষ আর মানুষের মধ্যে এত ভেদাভেদ এখানে আমরা দেখি আবদুল্লা ইবন অমর রাদি আল্লাহ তালিয়া এবং আরও অনেক সাহাবি পরবর্তীতে আলে মুলামাদের মধ্যে মালিক দিনার আহমদ ইবনু হাম্বাল তারা প্রত্যেকেই প্রচুর খাওয়াতেন মানুষকে বড় বউ ইমাম দেখেন আলে মোলামাদেরও হাত বড় করতে হবে দানশীলতায় হাত বড় করতে হবে সব জায়গা থেকে আমাদের অনেক মানুষ আমরা সব শ্রেণীর মধ্যে দেখি পকেটে টাকা ঢোকাতে বেশি অভ্যস্ত পকেট থেকে বের করতে বেশি অভ্যস্ত নয় কিন্তু কি প্রশাসনিক কর্মকর্তা কি ব্যবসায়ী আপনি দেখেন সালাফের মধ্যে হাজার হাজার মানুষ পাবেন যারা এভাবে দানশীল দানশীল ছিলেন আর এবদুর তালু তিনি তো ইয়তিম এবং মিসকিনদের ছাড়া ইফতারি করতেন না আব্দুল্লাহমা যার ব্যাপারে আমরা সবাই জানি রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাকে অনুসরণ করার ব্যাপারে সবচেয়ে বেশি সিরিয়াস ছিলেন সবচেয়ে বেশি সিরিয়াস ছিলেন মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে তিনি সব সময় এমনকি রাসুল সাল্লাহ সাল্লাম যেই গাছটার নিচে দাঁড়িয়ে ছায়া দিতেন অথবা যেখানে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিতেন তার নিজের প্রয়োজন না থাকা সত্ত্বেও তিনি সেভাবে সে আমলটা করতেন কেন নিজেকে তিনি একটা তারবিয়ত দিয়েছিলেন প্রশিক্ষণ দিয়েছিলেন যে প্রত্যেকটা কাজে রসুল সাল্লাকে অনুসরণ করার তার্বিয়ত এবং শিক্ষা গ্রহণ করো মানসিক মাইন্ডসেট করো কারণ আজকে কথায় কথায় রাসুল সাল্লাহসানের সন্নাকে ভায়োলেট করার একটা অভ্যাস গড়ে উঠেছে উঠেছে না এমনকি সালাতের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে কিংবা কোনো একটা দিবসে রসুল সাল্লামের আমল কি ছিল সে সমস্ত জায়গা পর্যন্ত তিনি কি করেছেন না করেছেন সেটাকে আমরা ইগনোর করছি সেটাকে আমরা উপেক্ষা করছি বহু জায়গায় রসুল সাল্লা সালাম আদর্শকে আমরা সে জায়গায় নিজে অনেক কিছু প্রণয়ন করছি হচ্ছে না এরকম এল্লাহ তাহলে বুঝুন যে আবদুল্লাহ ইবর্তাহতআ যে কাজটা করেছেন সেটা তার অত্যন্ত প্রয়োজন আছে সন্ন্যার উপর নিজেকে অভ্যস্ত করা এমনকি সেটা যদি ফরজ ওয়াজিব দাও হয় ঠিক এই নীতিটাই পালন করেছেন আবদুল্লাহ ইবিন অমর রাদি আল্লাহ তালহমা তিনিও ইয়াতিম মিসকিনদের সাথে তিনি ইফতার করতেন সিএম রেখে ইফতার করতেন সালাফের মধ্যে আমরা আরও দেখি তারা তাদের ভাই বেড়া তার আত্মীয় স্বজনকে খাওয়াতেন তাদের জন্য ইফতার পাঠাতেন এবং তাদের খেদমত করতেন তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতেন এর মধ্যে যারা করতেন দেখেন আল হাসান প্রখ্যাত মহাদেশ মুবারক প্রখ্যাত সব মহাদেশ মানে তখনকার আলেমদেরকে আমরা দেখেছি কি পরিমাণ বিনয়ী সমাজ হিতৈষী সমাজ ওয়েলফেয়ারে তাদের যে বিশাল অবদান মানে এ কথা বলার সুযোগ নাই যে উনি জ্ঞান চর্চা করতে করতে সমাজকে ভুলে গিয়েছেন জ্ঞান চর্চা করতে করতে মানুষের অভাব অভিযোগের প্রতি তাদের কোনো দৃষ্টি ছিল না আসলে ছিল জ্ঞানের মূল তো হচ্ছে মানুষের কল্যাণ করা এবং পুরো ইসলামটাও এসেছে ইসলামের সবচেয়ে বড় মাক হচ্ছে পৃথিবীর সকল মানুষের তাবৎ মানব গোষ্ঠীর কল্যাণ নিয়ে আসা এবং নিশ্চিত করা অদার উ মাসে নাস এবং মানুষের যত মাফসাদা এবং ক্ষতি আছে সেগুলোকে রিমুভ করা সেগুলোকে দূর করা এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মাকাসেদ এবং এই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য ইসলামের সকল ইবাদত এবং আমালাতের প্রোগ্রামকে সেট করা হয়েছে ভান আচ্ছা এরপরে দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি সেটা হলো তাফতিরুসোয়ে এটা রামাদান মাসের সিয়ামের স্পেশাল একটা প্রোগ্রাম বলতে পারেন তাফতিরুসোয়েম মানে হচ্ছে রোজাদারকে ইফতার করানো রোজাদারকে ইফতার করানোর যে সহি হাদিসটা সেখানে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানফাত্তারা সোয়া এমান কেন আলাহু মেতলু আজরিহি গায়ের আন্নাহু লাইয়ান কুসুমিন আজরি সোয়া এম সেই যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে সেই রোজাদারের যে পরিমাণ স্বভাব তার জন্য সেই পরিমাণ স্বভাব হবে তবে রোজাদারের স্বভাবে কোনো কমতি হবে না এ হাদিসটা ইমাম আহমদ নাসাই সহ সহার অনেকে বর্ণনা করেছেন এবং শেখ আলবানি শুদ্ধ বলেছেন আর আরও অনেকগুলো হাদিস আছে আমি সেটা স্কিপ করি